বন্ধুরা, দেখবেন যে মুসলমানদের বিভিন্ন যে মাজহাব আছে, এদের ভিতরে মত পার্থক্য আছে, এমনকি নামাজ কিভাবে পড়বে, হাত কোথায় থাকবে, আঙুল কতটুকু উঠাবে রুকুতে, এমনকি রুকুর পরে সেজদায় যখন যাবে, সেজদা থেকে উঠার সময়, এই বিভিন্ন বিষয়ে অনেক মত পার্থক্য আছে। একটি বড় মত পার্থক্য যে বিষয় নিয়ে অনেক বাহাস টাহাসও হয়, সেটা হচ্ছে নামাজের সময় হাতটা কোথায় কিভাবে বাঁধবে। দেখবেন অনেকে এভাবে বাঁধবে, অনেকে নাভির উপরে বাঁধবে, বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আছে। তবে যারা খুব বেশি হাদিসকে অনুসরণ করার চেষ্টা করে, একেবারে অক্ষরে অক্ষরে হাদিস অনুসরণ করার চেষ্টা করে, সহি হাদিস খুঁজতে যায়, তারা একটি সত্য উন্মোচন করে ফেলেছে। রিলিজিয়াস অ্যান্থ্রোপোলজি, এই রিলিজিয়াস অ্যান্থ্রোপোলজি স্টাডি করলে এবং এর পাশাপাশি হিস্ট্রি, হিস্টোরিওগ্রাফি অ্যানালিসিস করলে অনেক সত্য বেরিয়ে যাবে। এবং এই সকল ধর্ম, সব ধর্মই ভুয়া। আপনাকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হলে এ সকল ধর্ম অনুসরণ করতে হবে, কোনো কথা নেই। এটা অনেকে বুঝবে না, যারা ধর্ম রেগুলার অনুসরণ করে বা কোন ধর্ম আঁকড়ে ধরে থাকতে চায়, তারা এই জিনিসটা বুঝবে না। এতদেরকে বোঝানোর চেষ্টা করানোর দরকারও নেই। তবে আপনারা যারা পড়াশোনা করতে চান, গবেষণা করতে চান, রিলিজিয়াস অ্যান্থ্রোপোলজি স্টাডি করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই প্রকৃতি ইসলামের খোঁজের এই এপিসোডে, দ্বিতীয় সিজনের এই এপিসোডে, আপনাদের এরকম একটি উদাহরণ এবং প্রমাণ দিয়ে দেব। প্রথমে যাই, চলুন, যে নামাজে কোথায় বুক বাঁধাটাকে সমর্থন করে বর্তমান দিনের সালাফি, বিশেষ করে সালাফি ওয়াহাবিরা বেশি সমর্থন করে। চলুন একটু দেখিয়ে দিই আপনাকে। আমি স্ক্রিন শেয়ারে যাই, শেয়ার স্ক্রিন। এই যে দেখুন, এখানে জাকির নায়েক, ইউসুফ স্টেট সহ বেশ কয়েকজন প্রখ্যাত মুসলিমদেরকে দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে আপনারা আবু দাউদ এবং আরো একটি হাদিসের উদ্ধৃতি দেখতে পাচ্ছেন। এখানে দেখছেন যে অ্যাপোস্টল অব আল্লাহ, পিস বি আপন হিম, ইউজ টু প্লেস হিজ রাইট হ্যান্ড অন হিজ লেফট হ্যান্ড, দেন হি ফোল্ডেড দেম স্ট্রিক্টলি অন হিজ চেস্ট ইন প্রেয়ার। এইটা মোর পারফেক্ট এই হাদিস অনুসারে, দেখতে পাচ্ছেন। এবং এগুলোর এই জিনিসটা, এটা অনেকটা ওইখানে বাধা হয়েছে, এটা একটু নিচে নেমে এসেছে, বাট এটা 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 জাকির নায়েককে দেখতে পাচ্ছেন, ইউসুফ স্টেটকে দেখতে পাচ্ছেন, মানে তারা মোটামুটি বুকের উপরে বাধা রাখার চেষ্টা করেছেন। ইনি একটু নিচে নেমে এসেছেন, হয়তো বা জাগার চাপাচাপি কারণে হতে পারে। এখন এটা তো আপনারা দেখলেন, এখন যে আর একটা জিনিস দেখে আপনাদেরকে বোঝার জন্য আর একটু ক্লিয়ার করি, আবার শেয়ার স্ক্রিনে যাচ্ছি। এইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে ডান হাত চেস্টের উপরে, ডান হাত, বাম হাতটা নিচে বুকের উপরে, হাতের এখানে দেখতে পাচ্ছেন, কনুইয়ের অবস্থাটা দেখছেন, হাতের অবস্থাটা দেখছেন, বুকের অবস্থান কোথাটা দেখতে পাচ্ছেন, আর বাকিগুলো তো বলার প্রয়োজন নেই, দাড়ি টাড়ি এগুলো তো বলার প্রয়োজন, দেখতেই পাচ্ছেন এখানে ক্লিয়ার আশা করি। কাপড় দেখছেন, কোমর নিচে সাধারণত নেমে আসে, এটা এক ধরনের সুন্নতি পোশাক বলা হয়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ক্লিয়ার আশা করি, ক্লিয়ার, এর চেয়ে ক্লিয়ার হওয়া আমার পক্ষে সম্ভব না, ক্লিয়ার। এখন আপনাদের আর একটা জিনিস দেখাই, যাচ্ছি আবার শেয়ার স্ক্রিনে। উইন্ডোজ এইখানে, এটা হচ্ছে সুমেরিয়ান এক দেবতার, এনিল, পরে উনি নাম ধারণ করেন এলিল, এই দেবতার মূর্তি। ওনার কাপড় দেখতে পাচ্ছেন, দাড়ি দেখতে পাচ্ছেন, এবং তার এখানে হাত, ডান হাত, বাম হাতের উপরে বুকের কাছে বাঁধা, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন এই মূর্তিটি ইরাকে প্রত্নতত্ত্ববিদরা তারা খুঁড়ে বের করেছে মাত্র 1933 সালে, 1933 সালে ইরাকে। এটা হচ্ছে সুমেরিয়ান দেবতা
এনলিল, পরবর্তী এলিল ওনার নাম ধারণ করেছেন। দেখেছেন, নামটি মনে রাখবেন, এনলিল থেকে এলিল। দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? ক্লিয়ার। এখন আরো একটি জিনিস দেখাই। সেটা হচ্ছে, যাচ্ছি আমরা, দলবদ্ধভাবে সুমেরিয়ানদের প্রেয়ার, দলবদ্ধভাবে সুমেরিয়ানদের প্রেয়ার, চলে যাচ্ছি। এই হচ্ছে দলবদ্ধভাবে সুমেরিয়ানদের প্রেয়ার। হাত দেখুন, বুকে কোথায় বেঁধেছে দেখুন, কাপড়ের অবস্থান দেখুন, দাড়ি দেখুন, বুকে হাত দেখুন। ক্লিয়ার? এখন যদি আপনারা কয়েকটা জিনিস গবেষণা করেন, যে জোরাস্ট্রিয়ানদের ধর্মটা কোথা থেকে ছিল, দেখবেন এই অঞ্চলে, এখানে পরে জোরাস্ট্রিয়ানিজম থেকে আসলো ইহুদি ধর্ম, ইহুদি ধর্মের অনুসারীরা সেখান থেকে ধাওয়া খেয়ে গেল প্যালেস্টিনিয়ান অঞ্চলে, ইহুদি ধর্ম থেকে পরে বেরোলো খ্রিশ্চিয়ানিটি, এবং তার পরবর্তীতে ইসলাম। জিসাসের মুখে বাইবেল অনুসারে শেষ শব্দটি ছিল এলি এলি লামা সাবাতানি, হিব্রু, হিব্রু আরামাইক, এলি এলি লামা সাবাতানি। এখন আপনি এনলিল থেকে এলিল, এলিল থেকে এলি, এবং এলি থেকে ইলা। আমার মনে হয় আর এক্সপ্লেনেশনের দরকার নেই, বেশি দীর্ঘ করার দরকার নেই ভিডিও। মূল বিষয় আপনার জীবনীগুলো বুঝবে না, ওরা আলেম নামের গাধা। এবং এই ধর্মগুলো যে সবই হিউম্যান ক্রিয়েশন এবং বিএস, বুঝতে বোধ হয় আর আপনাদের বাকি থাকার উচিত না। ভালো থাকবেন।